আমাদের আজকের এই প্রচেষ্টাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় মেধাতালিকা এবং তৎপরবর্তী কার্যক্রমের সকল তথ্য নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষায় রয়েছেন অথবা প্রথম মেধাতালিকার কোর্স মাইগ্রেশনের জন্য আবেদন করেছিলেন, এখন ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছেন, আপনাদের এই ফলাফলটি 12 জানুয়ারি বিকাল 4টার পর প্রকাশিত হবে। আপনারা বরাবরের মতো দুটি উপায়ে ফলাফল জানতে পারবেন। প্রথম উপায়টি হচ্ছে SMS-এর মাধ্যমে এবং দ্বিতীয় উপায়টি হচ্ছে অনলাইনের মাধ্যমে। SMS-এর মাধ্যমে আপনি আপনার ফলাফল জানতে হলে আপনার মোবাইলের মেসেজ ফোন থেকে লিখতে হবে NU, তারপর লিখতে হবে ATDG, তারপর আপনার রোল নাম্বারটি লিখে 16222 অর্থাৎ 16222 নাম্বারে আপনাকে SMS-টি সেন্ড করতে হবে। তাহলে ফিরতি SMS-এ কিন্তু আপনি আপনার ফলাফলটি পেয়ে যাবেন। আর অনলাইনের মাধ্যমে যদি আপনি আপনার ফলাফলটি জানতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনার রোল এবং পিন নাম্বার দিলেই কিন্তু আপনার ফলাফলটি জানতে পারবে। লয়ের ডিগ্রি ফলাফল জানতে সাধারণত যে সকল প্রবলেমগুলো হয়ে থাকে আমার অভিজ্ঞতার আলোকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা, আপনারা জানেন যে SMS এবং অনলাইন এই দুটি মাধ্যমে কিন্তু আপনার ফলাফলটি আপনি জানতে পারবেন। SMS-এর মাধ্যমে ফলাফল জানতে সাধারণত যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেগুলো হচ্ছে, প্রথম আপনি যখন SMS করেন তখন ফিরতি মেসেজে আপনার এরকম একটি মেসেজ আসে যে ইউর ফরম্যাট ইজ নট কারেক্ট। তার মানে হচ্ছে আপনি যে পদ্ধতিতে SMS-টি করেছেন সেই পদ্ধতিটি এখানে সঠিক নয়। সঠিক পদ্ধতিটি হচ্ছে আপনি যদি NU এই দুটি অক্ষর বড় হাতের অক্ষরে লিখে থাকেন অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখে থাকেন তাহলে ATDG এটাও ক্যাপিটাল লেটারে লিখবেন এবং NU এবং ATDG-র মাঝখানে একটু স্পেস দিবেন অর্থাৎ একটু ফাঁকা রাখবেন। আর যদি আপনি স্মল লেটারে লিখতে চান তাহলে সেক্ষেত্রে NU আপনি স্মল লেটারে লিখবেন এবং ATDG এই চারটি সংকেত কিন্তু আপনাকে ছোট হাতের অক্ষর লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনার রোল নাম্বারটি এখানে লিখতে হবে। তারপর যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে আসে যে ইউ রুল ইজ নট কারেক্ট। তার মানে হচ্ছে আপনি যে রোল নাম্বারটি আপনি এখানে সেন্ড করেছেন সেই রোল নাম্বারটি ভুল রয়েছে। আপনি আপনার প্রাথমিক আবেদনে দেখবেন যে আপনার সঠিক রোল নাম্বারটি সেখানে দেওয়া আছে, সেই সঠিক রোল নাম্বারটি আপনাকে এখানে লিখে আপনাকে সঠিক নাম্বার অর্থাৎ 16222 এই নাম্বারে আপনাকে পাঠাতে হবে। আপনি যদি 16322 অর্থাৎ 16222 এই নাম্বারে না পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার ফলাফল আসবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর যে সমস্যাটি হতে পারে সেটা হচ্ছে নেটওয়ার্কগত জটিলতা। কারণ ওই সময় প্রায় সবাই কিন্তু SMS-এর মাধ্যমে ফলাফল জানতে চায়, যেহেতু বিকাল 4টার পর থেকে SMS-এর মাধ্যমে ফলাফলটি উন্মুক্ত করা হয় সেজন্য সবাই কিন্তু SMS-এর মাধ্যমে ফলাফল জানার চেষ্টা করে। এজন্য অনেক নেটওয়ার্কগত প্রবলেম হতে পারে, এই জন্য ফলাফল আপনার নাও আসতে পারে। তারপর যে প্রবলেমটা হচ্ছে আপনি যদি বারবার SMS করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলাফল নাও আসতে পারে। আপনি বারবার SMS করার প্রয়োজন নেই, শুধুমাত্র একবার SMS করলেই হবে। আর নির্দিষ্ট সময়ের আগে SMS করলে কিন্তু ফলাফল পাওয়া যাবে না, কারণ 4টার পর ফলাফল প্রকাশ করা হবে। আপনি যদি 2টা বাজে SMS করেন সেক্ষেত্রে তো আপনি ফলাফল পাবেন না, নির্দিষ্ট সময়ে আপনাকে SMS করতে হবে, ঠিক আছে? SMS-এর মাধ্যমেই সাধারণত এই সকল সমস্যাগুলো হয়ে থাকে, আমি ফেস করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম এবং সম্ভাব্য সমস্যা সমাধানটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আর তাছাড়া অনলাইনের মাধ্যমে যে প্রবলেমটা হয় সাধারণত রাত 9টার পর অনলাইনের মাধ্যমে ফলাফলটি ঘোষণা করা হয়, কিন্তু অনেক আগেই ফলাফলটি দিয়ে যায় বাস্তবিক অর্থে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, আগে দেখবেন যে কখন ফলাফলটি প্রকাশিত হয়েছে অনলাইনে, আপনারা ট্রাই করবেন। যেদিন ফলাফল দেয় সাধারণত সেদিন সবাই চেষ্টা করে অনলাইনের মাধ্যমে ফলাফলটি জানার জন্য, তো যার কারণে ওয়েবসাইট কিন্তু খুবই লোডিং থাকে, লোডিং প্রবলেম দেখায়। ভালো নেটওয়ার্ক থেকে চেষ্টা করবেন সঠিক এবং রোল এবং পিন নাম্বার দিয়ে, তাহলে আপনি দ্রুত ফলাফলটি জানতে পারবেন। চাইলে আপনারা আমাদের হেল্প নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটি কথা, অনেক সময় SMS-এর মাধ্যমে ফলাফলে কিন্তু একটু ভুল হতে পারে, অনেক সময় ভুল বার্তা চলে আসে, সেজন্য আপনারা SMS-এর মাধ্যমে ফলাফল দেখার পর অবশ্যই পরবর্তীতে অনলাইনে চেক করে নেবেন আপনার সঠিক ফলাফলটি, ঠিক আছে? আপনাদের সবার জন্য শুভকামনা। শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনি কীভাবে জানবেন যে আপনি ডিগ্রি দ্বিতীয় মেধাতালিকায় চান্স পেয়েছেন, অথবা কীভাবে বুঝবেন যে আপনার চান্স হয়নি? আপনি যদি
ফলাফল এসএমএস মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে দেখার পর যদি এরকম দেখেন যে তাহলে বুঝবেন যে আপনার চান্স হয়েছে। আর যদি দেখেন যে এরকম বার্তা আসে তাহলে বুঝবেন যে আপনার চান্স হয়নি। আচ্ছা, আর যদি দেখেন এরকম মেসেজ আসে তার মানে বুঝবেন যে আপনার প্রাথমিক আবেদনে কোনো প্রবলেম ছিল, সেজন্য আপনার মেসেজটি এরকম এসেছে, অর্থাৎ আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে কিন্তু আপনার এরকম থাকলে আপনি কিন্তু পরবর্তীতে রিলিজ স্লিপেও আবেদন করতে পারবেন না। ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মেধা তালিকার কোর্স মাইগ্রেশন সম্পর্কিত যে নোটিশটি রয়েছে সেটা আপনারা কীভাবে জানবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন নোটিশের একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা স্ক্রিনে দেখানো পদ্ধতিতে আপনারা সেই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আমাদের এই পরিবারের কমিউনিটি পোস্টে কিন্তু সেই নোটিশটি পোস্ট করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও জানতে পারবেন। তাছাড়া এই নোটিশ সম্পর্কিত যদি আপনাদের কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার পর আপনাকে কী করতে হবে বা কোর্স মাইগ্রেশন হলে কী করতে হবে, আপনি যদি ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 12 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে একটি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। চূড়ান্ত ভর্তি ফর্মে আপনার কিছু তথ্য দেওয়া থাকবে, বাকি তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে, যেমন আপনার জাতীয়তা, আপনার ধর্ম, আপনার অভিভাবকের নাম, অভিভাবকের মোবাইল নম্বর এবং আপনাদের যে বার্ষিক আয় রয়েছে সেটি এখানে লিখতে হবে। ঠিক আছে, মনে রাখবেন বার্ষিক আয় যদি 1 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে আপনি উপবৃত্তির জন্য নির্বাচিত হবেন না, বার্ষিক আয় যদি 1 লক্ষ টাকার নিচে হয় সেক্ষেত্রে আপনার উপবৃত্তির একটি সুযোগ থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর অন্যান্য তথ্যগুলো পূরণ করে, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস পূরণ করে আপনাকে এই চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে হবে। আপনি চাইলে মোবাইলের মাধ্যমে পূরণ করতে পারবেন, পরে যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে 20 টাকা দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন, তাছাড়া যে কোনো কম্পিউটার দোকান থেকেও আপনি এটা প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, পূরণ করে এটা পূরণ করার, অর্থাৎ চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করার সর্বশেষ ডেট হচ্ছে 20 তারিখ রাত 11:59 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এই চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করে আপনাকে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র, কী কী কাগজপত্র, এক এক কলেজের ক্ষেত্রে এক এক কাগজপত্র, তবে বেসিক যে কাগজপত্রগুলো লাগে যেমন আপনার SSC এবং SSC-র মূল মার্কশিটটি এবং এর 2 কপি ফটোকপি। ঠিক আছে, আচ্ছা, আপনার রিসেন্ট তোলা 4 কপি ফটো ছবি এবং ছবিটার পেছনে আপনার নাম লিখে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর আপনার SSC এবং SSC-র রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। ওকে, আচ্ছা, তারপর আপনার যে সনদপত্র রয়েছে, অর্থাৎ SSC এবং SSC-র যে সার্টিফিকেট রয়েছে এই মূল সার্টিফিকেট এবং সার্টিফিকেটের ফটোকপি আপনার লাগবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আপনি যে প্রাথমিক আবেদনটি করেছিলেন ডিগ্রিতে সেই প্রাথমিক আবেদনের প্রিন্ট কপিটি এবং চূড়ান্ত ভর্তি ফর্মটি প্রিন্ট কপিটি। ঠিক আছে, এগুলো নিয়ে আপনি কলেজে যাবেন এবং কলেজের যে ভর্তি ফিটি রয়েছে সরকারি কলেজের ক্ষেত্রে প্রায় অ্যাভারেজ 3,000 টাকার মতো এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে এক এক কলেজের ক্ষেত্রে এক এক রকম, এই ফিটি নিয়ে আপনি যাবেন। আপনার এই কাগজপত্র বা ফিটি জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে জানুয়ারির 22 তারিখ। ঠিক আছে, জানুয়ারির 22 তারিখের পরে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। আপনি যে এই টাকা পয়সা দিবেন, কাগজপত্রগুলো জমা দিবেন, তারপর কলেজ কিন্তু আপনার ভর্তিটি নিশ্চিত করবে, অর্থাৎ আপনাকে একটি কনফার্মেশন SMS-এর মাধ্যমে অথবা অনলাইনে আপনার ভর্তিটি নিশ্চিত করবে। ঠিক আছে, আপনি প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা পয়সা এগুলো জমা দেওয়ার পর আপনার মোবাইলে একটি SMS-এর মাধ্যমে আপনার কলেজ নিশ্চিত করবে আপনার ভর্তিটি। তাছাড়া আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও আপনার এটি দেখতে পারবেন। এই SMS-টি আসার বা অনলাইনে আসার সর্বশেষ তারিখ হচ্ছে 23 জানুয়ারি। যারা কোর্স মাইগ্রেশনের জন্য আবেদন করেছিলেন, আপনাদের যদি কোর্স মাইগ্রেশন না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না, আপনার পূর্বের বিষয়ে ভর্তি নিশ্চিত থাকবে, বহাল থাকবে। ঠিক আছে, আর যদি আপনার কোর্স মাইগ্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 12 তারিখ থেকে 20 তারিখের মধ্যে অনলাইন থেকে আপনার চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে হবে, পূরণ করে আপনাকে কলেজে গিয়ে জমা দিতে হবে। মনে রাখবেন
এক্ষেত্রে আপনাকে কোনো অতিরিক্ত ফি জমা দিতে হবে না, অর্থাৎ নতুন করে কোনো টাকা পয়সা জমা দিতে হবে না, শুধু চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড করে সিটি কলেজে জমা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা তথ্য, কেউ যদি পূর্বের কোনো অনার্সে অথবা পূর্বের ডিগ্রিতে বা প্রাইভেট ডিগ্রিতে অর্থাৎ পূর্বে কোনো কোর্সে ভর্তি হয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই 18 তারিখের মধ্যে তাদের ভর্তিটি বাতিল করে দ্বিতীয় মেধা তালিকার কোর্স মাইগ্রেশনের জন্য সরি দ্বিতীয় মেধা তালিকার চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে হবে। পূরণ করে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে গিয়ে টাকা পয়সা জমা দিতে হবে 22 তারিখের মধ্যে। ঠিক আছে, আপনি যদি দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কী করণীয়? শিক্ষার্থীরা, আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফলাফলটি কয়েকটা স্টেপে দেওয়া হয়। প্রথমে প্রথম মেধা তালিকা দেওয়া হয়, তারপর দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মেধা তালিকার কোর্স মাইগ্রেশনের ফলাফল দেওয়া হয়, তারপর আপনার কোটা এবং দ্বিতীয় মেধা তালিকার কোর্স মাইগ্রেশনের ফলাফল দেওয়া হয়, তারপর প্রথম রিলিজ স্লিপ, তারপর দ্বিতীয় রিলিজ স্লিপ। এভাবে কিন্তু পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফলাফলটা দেওয়া হয়ে থাকে। তো এখন যেহেতু দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মেধা তালিকার কোর্স মাইগ্রেশনের ফলাফলটি 12 তারিখে দিবে, তো এই যে কার্যক্রমটি এটা চলবে 27 তারিখ পর্যন্ত জানুয়ারির। সেক্ষেত্রে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি না করে, সেক্ষেত্রে জানুয়ারির 26 তারিখ থেকে ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে কোটার ফলাফল কিন্তু দিয়ে দেবে, কোটা এবং দ্বিতীয় মেধা তালিকার কোর্স মাইগ্রেশনের ফলাফল দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা তারপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অথবা ফেব্রুয়ারির শেষের দিকে আপনার কিন্তু প্রথম রিলিজ স্লিপটি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তখন আপনারা প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজকে চয়েস দিয়ে আবেদন করতে পারবেন। তারপর এই প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাবেন তারা ভর্তি হয়ে যেতে পারবেন। যদি প্রথম রিলিজ স্লিপে আপনাদের চান্স না হয়, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবার আবেদন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যদি আপনার দ্বিতীয় রিলিজ স্লিপেও চান্স না হয়, সেক্ষেত্রে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে তৃতীয় কোনো রিলিজ স্লিপ দেয়, সেক্ষেত্রে তৃতীয় রিলিজ স্লিপে আপনারা আবেদন করতে পারবেন। তবে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় কোনো রিলিজ স্লিপ দেয় না। ঠিক আছে, আচ্ছা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রোগ্রামেও আপনার ভর্তি না হতে পারেন, সেক্ষেত্রে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ডিগ্রিতে আপনি ভর্তি হতে পারেন।